Bismillahirrahmanirrahim. Assalamualaikum dear learners. How are you? I hope you are well. I am also well, alhamdulillah. I am Herena Khatun, assistant teacher English, Cantonment Public School and College, Rangpur. আজ আমি তোমাদের ইংলিশ গ্রামার বিষয়ে ক্লাস নেব। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসেছো আশা করছি। তো তোমরা তোমাদের খাতা কলম বের করো। আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে পড়াবো তা হলো ভার্ব আর অ্যাডভার্ব। আমরা প্রথমেই ভার্ব সম্পর্কে পড়ব। চলো আমরা ভার্ব সম্পর্কে পড়ে নেই। আগে আমরা শুরুতেই ভার্ব কি বা ভার্ব কাকে বলে এটা শিখে নেব। আমি তোমাদের ইংরেজিতে দিয়েছি এখানে, তোমরা চাইলে বাংলাতেও লিখতে পারো, সমস্যা নেই। ভার্বস আর দি অ্যাকশন ওয়ার্ডস ইন আ সেন্টেন্স দ্যাট ডিসক্রাইব হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং। ভার্ব হলো একটা অ্যাকশন ওয়ার্ড, মানে ক্রিয়া বা কর্মবাচক শব্দ যার দ্বারা সেন্টেন্সের সাবজেক্ট কি করে সেটা বোঝায়। বা বাংলা তুমি সংক্ষেপে এইভাবে দিতে পারো, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। বা কোনো সেন্টেন্সে যে ওয়ার্ড কর্তা কি কাজ করছে সেটা নির্দেশ করে তাকে ভার্ব বলে। তো এখানে দেখো আমি একটু এক্সাম্পল দিয়েছি, দ্য গার্ল ইজ ইটিং, মেয়েটি খাচ্ছে। করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে। এখানে ইটিং খাচ্ছে এটা দ্বারা কাজ করা বোঝায়, এবং মেয়েটির কি কাজ করছে এখানে, খাওয়ার কাজটা করছে। তাহলে ইটিংটা একটা ভার্ব। করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে। তাহলে এখানে কাজ করা কোনটা দিয়ে বোঝাচ্ছে, প্লে দ্বারা কাজ করা বোঝাচ্ছে। করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে। আচ্ছা এটাই ছিল ভার্বের এক্সাম্পল, তোমরা বুঝেছো যেটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাই হবে ভার্ব। ভার্ব ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্টস। ভার্বকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব এই দুভাগে ভার্বকে বিভক্ত করা যায়। তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে সেটা আগে দেখে নিই আমরা। দ্য ভার্ব হুইচ হ্যাজ আ মিনিং অফ ইটস ওন, যে ভার্বের নিজস্ব অর্থ আছে, অ্যান্ড ক্যান বি ইউজ অ্যাজ দ্য অনলি ভার্ব, এবং একক ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে অ্যালোন, একটা সেন্টেন্সে একমাত্র ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে, আর উইথ এ হেল্পিং ভার্ব অথবা একটা সাহায্যকারী ভার্বের সাথে ব্যবহার করা যেতে পারে। তার মানে প্রিন্সিপাল ভার্ব হলো যে ভার্ব এর নিজস্ব অর্থ আছে, একটা সেন্টেন্সে যে ভার্ব এককভাবে বা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে অথবা একটা সাহায্যকারী ভার্বের সাথে ব্যবহার করা যেতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আমরা এক্সাম্পল দেখি, দ্য গার্ল সিংস আ সং, মেয়েটি গান গায়। দ্য গার্ল এখানে কাজ করছে, কি কাজ করছে, গান গাইছে। সিং এটা গান গান গা এটা হচ্ছে একটা কাজ। তো এখানে সিং দেখো একটা ভার্ব হিসেবে ব্যবহার করেছে। আমি যদি বলি মেয়েটি কি করছে, উত্তর শুধু গাইছে বা গান গাইছে, তাহলে এটা কিন্তু ক্রিয়ার অর্থ বোঝাচ্ছে। তার মানে এই ভার্বটার নিজস্ব অর্থ আছে, তাহলে এটা হলো প্রিন্সিপাল ভার্ব। দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। স্লিপিং, স্লিপ মানে ঘুমানো, এখানে মূল ভার্ব এই কাজটা হলো স্লিপ, প্রিন্সিপাল ভার্ব এটা ঘুমানো। তো প্রিন্সিপাল ভার্ব হলো যে ভার্বের নিজস্ব অর্থ আছে। দেখো আমরা দুটো সেন্টেন্সেই দেখছি, সিং মানে গান গাওয়া এটার অর্থ আছে, স্লিপ মানে ঘুমানো এটারও নিজস্ব অর্থ আছে। যে ভার্বের নিজস্ব অর্থ আছে, যে ভার্ব একটা একমাত্র ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার হতে পারে অথবা সাহায্যকারী ভার্বের সাথে সেন্টেন্সে ব্যবহার হতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এটা ছিল প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব, দ্য ভার্ব হুইচ ইজ ইউজড উইথ আ মেইন ভার্ব টু ফর্ম টেন্স, টেন্সেস, মুডস আর ভয়েসেস ইজ কল্ড অক্সিলারি ভার্ব। যে ভার্ব মেইন ভার্বের সাথে বা প্রিন্সিপাল ভার্বের সাথে যুক্ত হয়ে টেন্স, মুড অথবা ভয়েস গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। তাহলে অক্সিলারি ভার্ব হলো এই ভার্বটা কিন্তু একা একা, এর নিজস্ব কোনো অর্থ নেই, একা একা কোনো সেন্টেন্সে ব্যবহার হতে পারে না, এটা ব্যবহার করতে হয় প্রিন্সিপাল ভার্বের সাথে। সাধারণত প্রিন্সিপাল ভার্বের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে থাকে, এবং অক্সিলারি ভার্ব টেন্স, মুড এবং ভয়েস গঠনে সাহায্য করে। আমরা অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু টেন্স গঠন করতে পারবো না, মুড বা ভয়েস এগুলো আমরা পারবো না। তো অক্সিলারি ভার্ব ছিল এটা। এবং অক্সিলারি ভার্বের এক্সাম্পল দেখি, আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। দেখো এখানে কাজ করে কি, রিড কাজ করা, এটা দ্বারা কাজ বোঝাচ্ছে। এখানে প্রিন্সিপাল ভার্ব হলো রিড, এটার একটা অর্থ আছে পড়া, কিন্তু এর আগে দেখো অ্যাম ভার্বটা যুক্ত হয়েছে। এই অ্যাম ভার্বটা, রিড ভার্বটা কোন টেন্সে আছে সেটা বোঝাচ্ছে। আই অ্যাম রিডিং, আমি পড়ছি, তাহলে এটা দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, টেন্স গঠনে সাহায্য করেছে অ্যামটা। তাই এই অ্যামটা টেন্সটাকে ক্লিয়ার করেছে। এরপরে সেন্টেন্স, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এখানে গো মানে যাওয়া, এটা প্রিন্সিপাল ভার্ব, এর সঙ্গে উইল অক্সিলারি ভার্বটা যুক্ত হয়ে ফিউচার টেন্স গঠন করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
অক্সিলারি ভার্বগুলো টেন্স গঠনে সাহায্য করে থাকে বা টেন্স মোড ভয়েস এগুলোতে সাহায্য করে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে বুঝেছো। এটুকু ছিল আমাদের ভার্ব। তোমরা যখন পরীক্ষায় লিখবে ভার্ব কাকে বলে, হয়তো এই ধরনের আসতে পারে ভার্ব কাকে বলে, কত প্রকারের কি কি উদাহরণ দাও, তখন তোমরা ভার্ব কাকে বলে সেটা বাংলা বা ইংরেজিতে লিখতে পারো। যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝে তাকে ভার্ব বলে। ভার্ব সাধারণত ভার্ব মেইনলি বা সাধারণত দু প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এরপর তোমরা প্রিন্সিপাল ভার্বে একটা এক্সাম্পল দিবে, অক্সিলারি ভার্বে একটা বা দুটো এক্সাম্পল দিবে। এভাবে এক্সাম্পল দিয়ে দিলে হবে তোমাদের, কিন্তু আবার লিখতে হবে না প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে, এত বিস্তারিত তোমাদের লিখতে হবে না। তো তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এরপরে আমরা অ্যাডভার্ব সম্পর্কে পড়ব। তো অ্যাডভার্বে আমরা আগে সংজ্ঞাটা দেখে নিই। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ টেলস ওয়েন, ওয়্যার অ্যান্ড হাউ অ্যান অ্যাকশন অফ দি ভার্ব টেক্স প্লেস। ভার্বের ক্রিয়াটা কখন, কোথায় এবং কিভাবে সম্পন্ন হয় যে ওয়ার্ড এটা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা ভার্বের ক্রিয়া কখন, কোথায় এবং কিভাবে সম্পন্ন হয় সেটা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। তো অ্যাডভার্ব হলো একটা সংক্ষেপ আমরা বলতে পারি যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, মানে বিশেষায়িত করে। মডিফাই মানে হলো ভার্বটা কোথায় হলো, কাজটা কোথায় হলো, বা কাজটা কিভাবে হলো, অথবা কাজটা কেমন করে বা কখন করা হলো এটা নির্দেশ করবে, এটাকে বলে মডিফাই করা। যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এক্সাম্পল, দ্য বয় রাইট স্লোলি, বালকটি স্লোলি লেখে, ধীরে ধীরে লেখে। এখানে তার কাজ করা কোনটা দ্বারা বোঝা হচ্ছে, রাইট, ছেলেটি লেখে। তো লেখাটা কেমন করে লেখে, স্লোলি, ধীরে ধীরে। তাহলে আমরা যখন স্লোলি ব্যবহার করছি তাহলে আমরা বুঝতে পারছি যে লেখার কাজটা ছেলেটা খুব ধীরে করে, সে দ্রুত লিখতে পারে না। তাহলে এখানে স্লোলি হলো অ্যাডভার্ব, কারণ এই ভার্ব রাইটকে মডিফাই করেছে স্লোলি, তাই এটা হলো একটা অ্যাডভার্ব। হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। এখানে কাজ কোনটা, কেম, কেম দ্বারা কাজ করা বোঝায়। তাহলে সে এসেছিল, কখন এসেছিল, গতকাল। তার আসার কাজটা সে কোন সময় করেছিল, গতকাল। এটা একটা সময় নির্দেশ করছে, তাই এটা হলো একটা অ্যাডভার্ব। তো আমরা যখন কোনো ভার্বকে কখন, কিভাবে বা কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই সাধারণত অ্যাডভার্ব হবে। তো কিছু কমন অ্যাডভার্বস যেগুলো আমরা ব্যবহার করে থাকি, ভেরি, খুব, ফাস্ট, দ্রুত, নাও, এখন, ইয়েস্টারডে, গতকাল, টুমরো, আগামীকাল, এ ধরনের যে কোনো সময়বাচক শব্দই অ্যাডভার্ব হবে। হেয়ার, এখানে, দেয়ার, সেখানে, ওয়েল, ভালো, অলওয়েজ, সব সময়, অফেন, মাঝে মাঝে, নেভার, কখনোই না, এভার, সবসময়, স্লোলি, ধীরে ধীরে, লাউডলি, দ্রুত, উচ্চ শব্দে বা জোরে জোরে, কুইকলি, দ্রুত, শিওরলি, নিশ্চিত রূপে, হ্যাপিলি, সুখীভাবে, কেয়ারফুলি, যত্ন সহকারে। তোমরা খেয়াল করে দেখো কিছু কিছু ওয়ার্ডের শেষে এল ওয়াই ছিল। যে ওয়ার্ডগুলো শেষে এল ওয়াই থাকবে সেগুলোকে অ্যাডভার্ব বলা হয়। এটা একটা অ্যাডভার্বের কমন, চেনার কমন উপায়, যে ওয়ার্ডের শেষে এল ওয়াই দেখবে, দেখবে তোমরা নিশ্চিত বুঝে নেবে এটা একটা অ্যাডভার্ব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যাডভার্ব কাকে বলে। তো এখানে কিছু অ্যাডভার্বের এক্সাম্পল দিয়ে দিলে তোমাদের হবে, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে পারে অ্যাডভার্ব কাকে বলে উদাহরণ দাও। তো তোমরা অ্যাডভার্ব কাকে বলে লিখে একটা সেন্টেন্সে দিতে পারো, আমি যেভাবে দিয়েছি একটা দুটো সেন্টেন্সে, বা দু কয়েকটা, দু তিনটা বা পাঁচটা তোমরা অ্যাডভার্ব উল্লেখ করে দিতে পারো, অথবা তোমাদের উল্লেখ করে দেওয়া থাকতে পারে যে পাঁচটা বা দশটা অ্যাডভার্ব লেখো, এরকম করে পরীক্ষায় দেওয়া থাকবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদের এখন হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। তো আমি যেভাবে বলেছি তোমাদেরকে এর আগে সেভাবে লিখে রাখবে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকছে। তো তোমাদের ক্লাসটা উপকারী হয়েছে আশা করছি, আর তোমরা মনোযোগ দিয়ে শুনেছো নিশ্চয়ই। আজ এটুকুই ছিল, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না। আল্লাহ হাফেজ।